কারণ ছিল তার চাচা তো ভাই মুসা কারণ চিন্তা করছে মুসা পায়গম্বর তো উজির হিসাবে আমাকে বানাইতে পারে সহকারী হিসাবে আমাকে বানাইতে পারে কারণ কারণ কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়েছিলেন কারণ এর এত পরিমাণ ধরা ছিল এত বড় বড় খাজানা ছিল ওই তালার যে চাবি ছিল একজন শক্তিশালী মানুষও কারণের এই চাবি বোঝা বহন করতে বড় কষ্ট এই নাজ দান করেছিলেন কারণ তাও রাতের হাফে ছিল কারণের কণ্ঠটা অনেক মধুর ছিল কারণ যখন তার কণ্ঠে তাওরাত কিতাব কিতাবলাবাদ করতো মানুষেরা পাগল পরা হয়েছিল এই জন্য কারণ মনে মনে ভাবছে যেহেতু আমার সম্পদ আছে এই জন্য আমাকে সহকারী বানানো কিন্তু নবীর সহকারী কে হবেন সেটা তো আল্লাহর পক্ষ থেকে পায়সারা হবে নবী তো নিজের ইচ্ছাই তার ভাই হারুন কে নবী বানাই নাই সহকারী বানাই নাই বরং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমেই তিনি বানিয়েছিলেন এজন্য কারণের ভিতরে অহংকার ঢুকে গেল কেন টাকার গরম এখনো তো যার টাকা বেশি থাকে টাকার গরম থাকলে তখন তার পাওয়ারের ঠেলায় দুর্বল মানুষেরা সমাজে থাকতে পারে না তখন দুর্বল মানুষেরা পালাইয়া পালাইয়া থাকতে হয় কারণ মনে করছে আমার টাকার কারণেই মনে হয় আমার কাছে এই নবতের সহকারী অজির হিসাবে মনে হয় আমি যোগ্য ছিলাম কিন্তু সে যোগ্য মনে করলেও আল্লাহ তাকে যোগ্য মনে করে না তার ভিতরে অহংকার ঢুকে গেল আর অহংকারী মানুষকে শেষ করে দেয় অহংকার মানুষদের ইমান আমল সব জ্বালিয়ে দেই পুরিয়ে দেই সার করে দেই কারণের ভিতরে অহংকার ঢুকে গেছে আমার ভাইয়ারা কারণ তো মুসা পয়গম্বরের চাচা ভাই ছিল এবার মুসা পয়াগম্বরের বিরুদ্ধে বনে ইসরাইলের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করলাম বনে ইসরাইলের উপরে কারণ বিভিন্ন ভাবে তাদের উপরে নির্যাতন শুরু করে দিল জুলুম শুরু করে দেয় মানুষেরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের কথা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন সূরা কাসাসির ৭৬ থেকে ৭৭ নম্বর আয়াত الله رب العالمين بلن إن قارون كان من قوم موسى قارون موسى عليه الصلاة والسلام فبَقَى عليهم وآتيناه من الْكُنُوزِ الله رب العالمين تكوينيك دَنْ شم فدان أَرْكَارُونَ تراهم كَرْكُلُ ما إن না মাফ্যাতি হাহু লাতনস্বতী উলিল কুআ কারুন কে তোপুরি মানুষের পুতানলা পদান করে চিন্তা চাবি বহন করার জন্য শক্তিশালী মানুষের প্রয়োজন হত এ কলালাহু কৌ মুহু লাতরা ইন্নল্লাহ লাহে ফুল ফ রেহেইন ওমের লোকেরা বলতেছে ও কারু অহংকার ছেড়ে দাও তাকাব্বুরি ছেড়ে দাও টাকার গরম ছেড়ে দাও নতোবা আল্লাহর তরফ থেকে গজব আসবে কারণ আমার মালিক লা ইউহিব্বুল আমার আল্লাহ অহংকারকে পছন্দ করেন না দম্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না কারণের অডেল সম্পদ আল্লাহ দান করেন এজন্য ধন সম্পদের যেহেতু অডেল সম্পদের মালিক এই সম্পদে জাকাত দিতে হবে না মুসা পয়গম্বর যখন তাকে বললেন যে আল্লাহ তোমাকে দান করেছেন সুতরাং এই নিয়ামত থেকে তুমি জাকাত দাও গরিব মিসকিনদেরকে দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফিমা আতাক আল্লাহু দারুল আখিরাত ওয়া লা তানসা নাসিবা গামিনা দুনিয়া আল্লাহ পা করবিন তোমাদের কি যা দান করেছে তা থেকে তোমরা আখ জন্য পরকালের জন্য কিছু পাঠাও অর্থাৎ দান খরাত করো বলে তংসা নাসিবা দুনিয়া আর দুনিয়ার অংশের কথাও তুমি বলে যেও নাম ওয়া সিন কামাসনাম না আল্লাহ জিভাবে তোমাদের উপরে অনুগ্রহ করেছেন তুম্রব মানুষদের উপরে অনুগ্রহ করো ইন্নাল্লাহ লা ইয়ো হেব্বুল মুফসিদিন আল্লাপা ক্রব্দুল আলামিন বলেন ওয়ালা তামুকিল পাসাদ জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করিও নাম ইন্নাল্লাহা লা মুফসিদিন। হেব্বুল মুফসিদিন আল্লাপাক্রব্বুল আলামিন বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন নাম কারণকে যখন বললো আল্লাহ তো সম্পদ দিয়েছেন আল্লাহর সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দাও এবার কারণ কি বলে দেখেন আমি যে সম্পদের মালিক এই সম্পদ তো আমি আমার জ্ঞান দ্বারা অর্জন করেছি অর্থাৎ আপনি ব্যবসায়ী মানুষ ব্যবসার মাধ্যমে আপনি টাকা কামাইছেন বা আপনি চাকরুজীবী চাকরির মাধ্যমে আপনি ধন সম্পদের মালিক হয়েছেন তার মানে এই এই না যে আপনার জ্ঞান গরিবার মাধ্যমে আপনি এগুলো অর্জন করেছেন আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের মালিককে আল্লাহ পাক রব্বুর কারণ বলতেছে আমি আমার জ্ঞানের মাধ্যমে তো আমি টাকা পয়সা ইনকাম করেছি তাহলে আবার জাকাত দিতে হবে কেন আওয়ালাম আইলাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল ক্বারুন কারণ কি দেখে না তার আগে অনেক কম কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি মানহু আশাদ দমিন হুকুয়া ওয়া আকসারু তারা তো তার চাইতে অধিক শক্তিশালী ছিল তার চাইতে বেশি ধন সম্পদের মালিক ছিল এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি কারণ কি সেই কথা চিন্তা করে না কারণ যখন দেখলো যে নেতৃত্ব নেতৃত্বের লোভের কারণে মানুষ মানুষ আর মানুষ থাকে না মানুষ অমানুষ হয়ে যায় কারণের ভিতরে নেতৃত্বের লোভ ঢুকছে কারণ মুস আল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে চিন্তা করেন পয়াগম্বরের বিরুদ্ধে চক্রান্ত শুরু করছে আর পয়াগম্বরদের সাহায্য করেন স্বয়ংকে আল্লাপাকবুল মুসা আলী সালামের বিরুদ্ধে কারণ কিছু ষড়যন্ত্র করলের সমাজের ভিতরে কিছু লোক থাকে যারা সদা সর্বদা তারা বামপন্থী থাকে অর্থাৎ তাদের কাছে ভালো জিনিস ভালো লাগে না এই জন্য আগে মুনাফিকি করে ষড়যন্ত্র চক্রান্ত করে সমাজের ভিতরে সব সময় এমন একটা শ্রেণী ছিল যারা ভালো মানুষের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে বলে কি করা যায় মুসা পয়গম্বরকে নারী কেলাঙ্কারিতে ঢুকানোর দরকার বর্তমান সমাজের ভিতরে এই জিনিসটাই বেশি চালু হয়েছে যদি আমি কিছু না করতে পারি তাহলে নারীদের তাকে ধরায় নারী কেলাঙ্কারি দিয়ে জেলখানায় ঢুকায় দাও তাহলে দীর্ঘদিন পর্যন্ত জেলে ভুগবে অথচ আল্লাহ পাক রব্বুর আলমিন এই মিথ্যা তহমত এগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন এবং এগুলো শাস্তি সরাসরি পুরাণের ভিতরে আল্লাহ করেছেন এবার কিছু লোককে সাজাইলো তাদেরকে বলল একটা কাজ একটা নারীকে সাজাও করবরের বিরুদ্ধে নারীর অপবাদ দিব একটা নারীকে তারা সাজাইলো এক হাজার দেড়হাম থেকে পুরস্কৃত করা হবে ওই নারী রাজি হয়ে গেল মুসা আল্লাহামের বিরুদ্ধে মানুষের সামনে বেবিচারের তহমত দিবে নারী রাজি হয়ে গেল এখন কারণ একটা সবার আয়োজন আয়োজন করলো করলো সমাবেশের সমাজের সর্বশ্রেণীর লোকদেরকে ওই সমাবেশের ভিতরে দাওয়াত করল সমাজের লোকেরা আসলো আর মুসা আল্লাহ সাল্লামকে বলে অপেক্ষা করতেছে আপনি একটু গিয়ে তাদের সামনে বয়ান করেন কত সুন্দর কথা তাদের সামনে আপনি নসিহত করেন হজরত সালাম তাদের কিন্তু তিনি বলেন আমাদের মধ্যে যদি কোন ব্যক্তি চুরি করে চুরির শাস্তি হলো তার হাতকে কেটে দেওয়া হবে কোন ব্যক্তি যদি কারো বিরুদ্ধে বেবিচারের অপবাদ দেয় তাহলে তার শাস্তি হলো তাকে ব্যত্রাগাত করা হবে আর কোন ব্যক্তি যদি বেবি ছাড়ে লিপ্ত হয়ে যায় যদি অবিবাহিত হয় তাহলে তাকে বেত্রাঘাত করা হবে দুরা মারা হবে আর যদি বিবাহিত হয় তাহলে তাকে অরজম করা হবে পাথর মেরে তাকে হত্যা করা হবে এই বয়ান মুসা পয়গম্বর করতেছিলেন বয়ানের মাঝখানে কারণ ডাক দেয়া বলে মূসা আমি জানতে চাই এই অপরাধটা যদি আপনিও করেন তাহলে কি আপনারও শাস্তি হবে নাকি কেমন বড় ফাজিল দেখেন মুসা আলাইসাল্লাম কি সরাসরি বলতেছে যেই অপরাধের ভিতরে আপনি যদি সামিল হয় তাহলে শাস্তি কি আপনারা হবে মুসা আলাহিসাল্লাম বললেন যে এই অপরাধ করবে শাস্তি তারাই হবে তাহলে শুনুন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে কেউ অভিযোগ যে বনি স্টাইলের কিছু লোক বলতেছে ওই নারী আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি নাকি তার সাথে বিবিচারে লিপ্ত হয়েছে নাউজ বিয়াগম্বর বললেন কোন নারী আমার বিরুদ্ধে অভিযোগ করেছে ওই নারীকে আমার সামনে আনো ওই নারীকে ডাকাও মুসা পয়াগম্বরের সামনে ওই নারীকে ডাকানো হলো ওই নারীর দিকে লক্ষ্য করি আল্লাহর রা ডাক দিয়া বলে তুমি সত্য কথা বলো তুমি সত্য কথা বলো মিথ্যা কারণ আলামিন যারা মিথ্যা কথা বলবে তাদের শাস্তি রব্বুল আলমিন রেখেছেন ওই নারীর ভিতরের অবস্থাটা পরিবর্তন হয়ে গেল তারা যা শিখে নিয়ে আসছিল এখন পরিপূর্ণ উল্টা হয়ে গেল ওই নারীর ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেলই নারী চিন্তা করে এত বড় একজন পয়গম্বর তার বিরুদ্ধে এমন মিথ্যা দেওয়াটা উচিত হবে না বরং আমি আত্মসমর্পণ করি আল্লাহ আমার ইজ্জত বাড়ায়া দিবেন এই কথা বলার পরে এই কথা যখন অন্তরে জাগ্রত হলো আর মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন বলো সত্য কথা তুমি বলে দাও এবার নারী ডাক দেয়া বলে সত্য কথা হলো কারু আমাকে টাকার বিনিময়ে ভাড়া করেছে আপনার বিরুদ্ধে বিবিচারের তহমত দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে জিনার তহমত দেওয়ার জন্য কারণ আমাকে বাড়া করে এনেছে আসলে তো আপনি জিনা না! আপনি অপরাধী না কারণ আমাকে সাজিয়ে এনেছে চিন্তা করেন মুসা পয়গম্বরকে ধরার জন্য চাইছিল এখন আল্লাহ পাক তাকে ধরায় দিল এবার পয়গম্বর আল্লাহ রব্বুল আলমিন কাছে দোয়া করলেন আয় আল্লা কারি ধ্বংস করে দেন কারুনকে আপনি ধ্বংস করে দেন মুসাপায়গম্বরের দোয়া কবুল হয়ে গেল আল্লাহ পা কহি করলেন ও পায়গম্বর মুসা জমিনকে আপনার জন্য আনুগত্যশীল বানিয়ে দেওয়া হল আপনি জমিনকে যা বলবেন জমিন আপনার কথা শুনবে জমিন কার কথা শুনে জমিন আল্লাহর কথা শুনে আল্লাহ জমিনকে মুসা সালামের জন্য বাধ্য করে দিলেন জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনকে বাধ্য করে দিলেন মুসা পয়গম্বর জমিনকে ডাক দিয়ে বলেন ইয়া আরদ খুদি হে জমিন কারুনকে ধর তো বলার সাথে সাথে জমিন কারুনকে ধরা শুরু করছে খাওয়া শুরু করছে কারণ চিৎকার করে কান্না শুরু করে দিছে কোমর পর্যন্ত মাটির নিচে দেবে গেছে আবার মুসা পয়গম্বর বলে ইয়া আরদ খুদি হি ও জমিন আল্লাহরই নাফরমানকে তুই ধর জমিন গোলা পর্যন্ত দাবায়া দিছে আবারো موسی বললেন ইয়া আরদু খুদি এ জমিন কারণ দর এভাবে এইভাবে তাকে পুরাপুরি দাবায়া দিছে আল্লাহ পাক রব্বুল বলেন إِبَالِي نَافُرَ مَنْ كَرَرَ كَرَونِ اللَّهَ بَعْدَ كِشَاسِتِ دِلَنٍ سُورَةُ كَسَرَ سِرَاءَ كَشِيٍّ نَمْبَرَ آياتٍ اللَّهَ بَعْدَ كُرَبُ لَعَلَّهُ مِنْ بَوَلِنَ فَخَصَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَأْسُرُنَّهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِ আল্লাহ পাক রব্বুল আলমিন কারুনের প্রাসাদ সহ কারুনকে সহ আল্লাহ পাক ভূগর্ভে দোষিয়ে দিলেন জমিনের নিচে দাবিয়ে দিলেন কেমত পর্যন্ত জমিনের নিচে যাইতে থাকবে তার কোনো সাহায্যকারী ছিল না কেমত পর্যন্ত কোনো সাহায্যকারী পাবে না ও মা কেন মিনাল কোন সাহায্যকারীর সাহায্য কারণ পায় নাই মিশরে এখানো যেই জায়গায় কারণ জমিনের নিচে দশে গিয়েছিল ওই জায়গাতে কারুণ রদ নামে একটা স্মৃতি বিজড়িত জায়গা চিহ্নিত করা রেখা হয়েছে কারুণ যেখানে কারুন কেল্লাপাক ধ্বংস করেছিলেন মিশরের ওই জায়গাটা কারণ রদ নামে ওই জায়গাতে চিহ্নিত করে রাখা হয়েছে যারা মিশরে যায় তারা এই দৃশ্যগুলো এই চিত্রগুলো তারা দেখে থাকে আল্লাহর নাফরমানি করার কারণে আল্লা পাক রব্বুল আলামিন কিভাবে জমির নিচে ধাবায়া দেন কারণ জমিন তো আল্লাহ পাক আলামিনের কথা শুনেন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলসীরু ফিল আরদি তোমরা জমিনে বিচরণ করো জমিনে সফর করো তাং দূর কাইফা কান আকিবাতুল মুজরিমি করো বিচরণ আর দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন অপরাধীদেরকে কিভাবে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছি এজন্য আমরা সফর করবো জমিন তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা শোনেন